নমস্কার, খবরটা তৃণমূলের কাছে খুবই খারাপ। তৃণমূল ছাড়তে চাইছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। শুধু তৃণমূল ছাড়াই নয়, তৃণমূলের সামান্যতম সদস্য পদ ছাড়তে চাইছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। প্রজাতন্ত্র দিবসের দিনই পদত্যাগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যতীশ নায়ক। তার বক্তব্য, তৃণমূল যেভাবে দল করছে, যেভাবে দল চালাচ্ছে, তাতে তার মোহভঙ্গ হয়েছে। কয়েকদিন আগেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। এই যতীশ নায়ক বলছেন, রাজনীতি মানে আমার কাছে রাজ্য ও রাজ্যবাসীর সেবা করা। আমি নীতির সঙ্গে আপোষ করতে চাই না, তবে যে ধরনের রাজনীতি হচ্ছে তাতে আমি কষ্ট পাচ্ছি। এই সব থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছি। সমস্ত রকমের ভোটের কাছ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছি। কোনো আদর্শবিহীন একটা দলের সঙ্গে আমি যুক্ত থাকতে চাই না। তিনি আরও বলেন, যেভাবে দল চলছে তাতে তৃণমূলে থাকার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এই পরিস্থিতির মধ্যে পড়ে আমি খুবই অপমানিত, ক্লান্ত। এই ঘটনাটি ঘটেছে গোয়ায়। গোয়ায় ভোটের মুখে তৃণমূলে বড় ধাক্কা। কলকাতায় যে নজন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছিলেন, তারই মধ্যে অন্যতম ছিলেন এই যতীশ নায়ক। তিনি গুরুত্বপূর্ণ পদও পেয়েছিলেন তৃণমূলে যোগদান করার পর, কিন্তু কয়েক মাসের মধ্যেই তৃণমূলের প্রতি তার মোহভঙ্গ হয়েছে। এখন তিনি দল ছাড়তে চাইছেন। তবে অনেকেই বলছে যে প্রার্থী তালিকায় নাম না থাকায় গোয়ার এই নেতা তৃণমূল ছাড়তে চাইছেন। তো যাই করুন আর তাই করুন, তৃণমূল বড় বিপদে রয়েছে বাইরের রাজ্যে। জয় হিন্দ।